আজকে 14 বছর পার হয়েছে, আমরা কিন্তু প্রতিশোধের রাজনীতি করিনি, আমরা করবও না। আমরা উন্নয়নের রাজনীতি করি, আমাদের শ্রমিক ভাই বোনদের সচ্ছলতার জন্য। আপনারা শুনেছেন জাহাঙ্গীর ভাই বলেছেন, শুধু সিংরা বারুয়াস তারাস নয়, সিংরাতে 350 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এর ফলে কয়েক হাজার রিক্সা, ভ্যান, ইজি বাইক, সিএনজির নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আজকে যখন যত নতুন নতুন বিল্ডিং হয়, শতাধিক স্কুল কলেজ, আমাদের সাধারণ মানুষের আর্থিক যোগ্যতা বেড়েছে, এর ফলে আমার ইমারত নির্মাণ শ্রমিকরা তারা কাজ করতে পারছে। তারা শুধু অন্যের দালান ঘর করছে না, তারা নিজেরাও কিন্তু নিজের বাড়িটাও কিন্তু দালান পাকা করেছে। এরকম আমাদের অনেক রাজমিস্ত্রি ইমারত নির্মাণ শ্রমিকরা আছে। আজকে এটাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য, যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা। আজকে শ্রমিকদের সন্তানরা বিনামূল্যে বই পায়, তারা কিন্তু স্কুলে লেখাপড়া করতে পারে। রিক্সা চালকের সন্তান রিক্সা চালকই হবে, কৃষকের সন্তান কৃষকই হবে, এই অবস্থা কিন্তু আর বাংলাদেশে নাই। এই কয়েকদিন আগে বিসিএস ক্যাডারে আপনারা দেখলেন যে একজন শ্রমিকের সন্তান কৃষকের সন্তান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সামনে তার কষ্টের কথা যেরকম বক্তব্যে বললেন, আবার তার আনন্দের কথাও বললেন। আজকে ঘুষ দুর্নীতি মুক্ত উপায়ে একজন কৃষক শ্রমিক মেহনতি ঘরের সন্তানও মেধাবী সন্তান, তারা বিসিএস ক্যাডার দিয়ে তারা ডিসি এসপি সচিব, তারা সর্বোচ্চ জায়গায় যেতে পারছে।